যশোরের মনিরামপুরে ঐতিহাসিক যশোর মুক্ত দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে পৌর শহরের বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান তিনি বলেন যশোর মুক্ত দিবস আমাদের জাতীয় জীবনের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধদের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যশোর শহর হানাদার মুক্ত হয় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান সমবায় অফিসার তরিকুল ইসলাম মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সহ অনেকে